বন্ধুরা, মশা মাছি পোকামাকড় কীট পতঙ্গকে নিয়ে আমি সমস্ত জীবের সম্পর্কে নতুন নতুন আপডেট নিয়ে আমি ভিডিও নিয়ে আসি। সেই ভিডিওগুলোর মধ্যে থেকে আজকে যে পোকাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, শুনলে আপনার গা একটু শিউরে উঠবে এবং মজাও পাবেন, আনন্দ পাবেন। সুতরাং বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকে আপনারা স্টেপ বাই স্টেপ একটু ফলো করুন, আপনি কিন্তু আজকে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। সুতরাং বন্ধু, আজকে যে প্রাণীটার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা পোকা, যেটা সার পোকা। এই সার পোকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন, ভিডিও ইন্টারেস্টিং হওয়ার পাশাপাশি আপনি যদি সম্ভব হয় একটা ফ্রি অফ কস্ট একটা লাইক দেবেন। সেই লাইক দেওয়ার পাশাপাশি সার পোকা মানুষের জামা কাপড় সহ বিছানায় তুষক বালিশে বাস করে এবং মশারির ফাঁকেও থাকে, সেরকম খাটের কোনাতেও থাকে। মানুষের রক্ত খাওয়ার জন্য লুকিয়ে থাকে খাটের কোনায়, মশারির কোনায়। ভালো করে দেখলেই কিন্তু পাবেনই পাবেন। এরা রাতে আপনাকে ভালো করে ঘুমোতে দেবে না, কিন্তু সারপোকা কামড়ালে টকে ফুসকুড়ি সহ অ্যালার্জির মতো প্রতিক্রিয়া দেখা দেবে এবং আপনার পুরনো অ্যালার্জি কিন্তু চাগার দিয়ে উঠবে। সেই রকম অ্যালার্জির মতো যে প্রতিক্রিয়া দেখা দেবে তার জন্য অবশ্য উপায় রয়েছে। সব কিছু আমি আজকে বিস্তারিত আলোচনা করব, আপনি জাস্ট একটু অপেক্ষা করুন এবং সম্ভব হলে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশানে লিখবেন। শরীরের বিভিন্ন জায়গায় ফুসকা পড়ার মতো দাগ হবে, চুলকুনি হবে অকারণে, এবং কারণ মানেই হচ্ছে অকারণের বলতে যেখানে সারপোকা কামড়েছে তার আশেপাশে যে চুলকুনিটা সৃষ্টি হয়েছে সেটার পাশাপাশি অ্যালার্জির এফেক্ট থাকলে পরে সেইটা অকারণের মতোই হয়ে গেল। কারণ কেন, অ্যালার্জি একটা নির্দিষ্ট সময়েই মানুষকে আক্রান্ত করে, সে তার পাশাপাশি এই যে সারপোকার যে চুলকানিটা এটা ডবল অ্যাকশান হয়ে কিন্তু আপনাকে একটু অসুবিধায় ফেলবে। সেরকম ঘুমোতে দেবে না মানেই হচ্ছে সে যখন আপনার রক্ত চুষতে থাকবে তখন কিন্তু আপনার একটা চুলকুনি অনুভব থাকবে, যেটা আপনি ফ্রেশভাবে ঘুমানোর সেই ঘুমটা কিন্তু আপনার হবে না। সুতরাং সারা রাত ঘুমিয়েও আপনার ঘুম পূরণ হবে না। সেই জন্য বলছি এইসবকে দূর করার একটা উপায় রয়েছে, সে উপায়টা কিন্তু আপনি একটু দয়া করে চেষ্টা করবেন, তাহলে আপনি আরও সুস্থ শরীরে শুতে পারবেন। আমি সেই সব উপায়গুলো কিন্তু আজকে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। শরীরের বিভিন্ন জায়গায় ফুসকা পড়ার মতো দাগ হবে, চুলকানি হবে, কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির জ্বর হয় বা ক্লান্তি অনুভব সহ মেজাজ খিটখিটে হবে। কেন বন্ধু, ব্যক্তি তার জ্বর হবে কেন, অ্যাকচুয়ালি টেনশান টাইপের, যে কেন আমার এইসব ঘুম হচ্ছে না, আমার নিশ্চয়ই কোনো একটা ব্যাধি আক্রান্ত হয়েছে, সেই সব ভাবতে ভাবতেই কিন্তু দুর্বলতা অনুভব করতে, যেহেতু ঘুম পূরণ হয় না সুতরাং দুর্বলতা অনুভব করতে করতেই কিন্তু তার গায়ে জ্বর চলে আসে। মানুষ হয় কি না কী হয়েছে কিন্তু সেই সব কিছু না, অ্যাকচুয়ালি এই সারপোকা কোনো রোগবাহী জীবাণু নয়। ক্লান্তি অনুভব সহ মেজাজ খিটখিটে হবে, কারণ কেন, আপনার ঘুম পূরণ না হওয়ায় মানে কিন্তু এই মেজাজটা খিটখিটেটা অটোমেটিকলি চলে আসবে। নোংরা জামা কাপড়ে ডিম পারে, যার জামা কাপড়ে রয়েছে সে সেখানে বসবে এবং তার সেই জামাটার উপরেই কিন্তু ডিম পেরে দিয়ে চলে যাবে, এবং এক জামা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পরে বিভিন্ন রকম বাড়ির বাসন কুসন সহ কাপড় চুপড়ে কিন্তু এইটা আরও প্রসারিত হয়ে যাবে। জামা কাপড় যেখানে রাখবে সেখান থেকে পাশের জামা কাপড়ে যেহেতু বেয়ে বেয়ে চলে আসবে, সে অবস্থা থেকে বাঁচার জন্য আপনি কিন্তু একটু সাবধান সতর্কতা করলেই পরে কিন্তু ওই পরিস্থিতি থেকে বাঁচতে পারবেন। লোকটার জামা কাপড় দেখে সেইটা কিন্তু মাঝে মাঝে ট্রেনে বাসে করে বিনা টিকিটে দিল্লি বোম্বে চলে যাচ্ছে, এরা উড়তে বা লাফাতে পারে না, অথচ সে কিন্তু দূর দূরান্তে চলে যাবে, একজনের কাপড় থেকে আরেকজনের কাপড়ের মধ্যে একটা সুয়াচের মতো করে সেইটা চলে আসবে। সুতরাং মাথায় রাখতে হবে অপরিষ্কার স্থানেই কিন্তু এদের প্রাদুর্ভাব
প্রভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার তৈরি প্রায় 200-250 ভিডিওর মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি এই নিচে পাবেন। এই ভিডিওর লিঙ্কে টাচ করে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের কাছে এই ভিডিওটা সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করবেন। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মাধ্যমে আপনি অনায়াসে শেয়ার করলে পরে আপনার বন্ধু এইসব উপকৃত তথ্যগুলো পেয়ে অনেকটা উপকৃত হবেন। এবং ওই ডেসক্রিপশন বক্সে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্কও পাবেন। ওই লিঙ্কে টাচ করে আমাকে একটু আপন করে নেবেন, যেহেতু এই সোশ্যাল সাইটগুলোর মধ্যে কোনো ভরসা নেই। যে কোনো মুহূর্তে হয়তোবা আপনার প্রিয় এই চ্যানেলটি ডিলিট হয়ে বা টার্মিনেট হয়ে গেল, সেই দিন কিন্তু আপনি যদি আমাকে সোশ্যাল সাইটে ফলো করে রাখেন সেক্ষেত্রে আপনার সাথে যোগসূত্র যতই চ্যানেল ডিলিট হয়ে যাক না কেন, আপনার সাথে কিন্তু আমার যোগসূত্র বজায় থাকবে এবং আমি নতুন চ্যানেল খুলে খুব তাড়াতাড়ি আপনাদের লিঙ্ক প্রোভাইড করব, সেই লিঙ্কের মাধ্যমে পুরনো যোগসূত্র ফিরে আসবে। বন্ধুরা, আজকে চলুন বাকি কথাগুলো কাজের কথা টা বলে ফেলি। দেওয়ালের ফাটা চেরা অংশে প্রায়ই দেখা যায় এই সার পোকা। দিনের বেলায় সারাক্ষণ অন্ধকারে লুকিয়ে থাকে এবং নিশাচরের মতো সারারাত দাপুটে রাক্ষসী হিসাবে বেরিয়ে আসে এবং রক্ত খাওয়ার জন্য ঘুরে বেড়ায়। 90 মিনিটের বেশি সময় ধরে যদি 50 ডিগ্রি তাপমাত্রায় আপনার ঘরকে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত সার পোকা আর থাকবে না, কারণ তারা গরমে সহ্য না করতে পেরে পালিয়ে যাবে দূর দূরান্তে বা অন্য কোথাও। সেক্ষেত্রে দিন দুপুরে কিন্তু যেই হারে গরম পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির জামা কাপড়গুলোকে যদি উল্টে পাল্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে গরমে নির্দিষ্ট কোনো বাসস্থান না থাকার জন্য পালিয়ে যায়। বিশেষ করে বন্ধুরা, আমার ব্যক্তিগত জীবনে আমার বাড়িতে দিনের বেলা কেউ থাকে না, সারাক্ষণ গরমের রোদে বাড়িঘরে জামা কাপড় থেকে বাসন কোজন বিভিন্ন রকম মশারি বলুন সব কিছু কিন্তু গরমে তেটে থাকে। এই অবস্থায় কিন্তু সেই তাপমাত্রায় ওরা অন্য কোনো জায়গায় লুকাতে চেষ্টা করবে। সেই সব জায়গাগুলোকে কিন্তু আপনি যদি বাধ্যবাধকতামূলকভাবে যদি করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সে স্থায়ী কোথাও থাকতে না পেরে পালিয়ে যাবে। সুতরাং প্রশ্রয় দেওয়ার মতো এমন কোনো জায়গা রাখবেন না, সবসময় একদিন সারা সারা বিভিন্ন জামা কাপড় উল্টে পাল্টে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু সে প্রশ্রয় পাবে না এবং এক সময় তাকে পালাতে বাধ্য হবে। অবশ্য এই পোকা কামড়ালে কোনো রোগ হয় না, কিন্তু আপনি একটা দুশ্চিন্তার মধ্যে থাকবেন, কারণ কেন আপনার ঘুম পূরণ না হওয়ার জন্য মেজাজ খিটখিটে হবে এবং পুরনো অ্যালার্জি চাগার দিয়ে উঠবে। ঘুম না হওয়ার কারণে শরীরে একটু দুর্বলতা হলে আপনি দুশ্চিন্তায় পড়ে আপনার গায়ে জ্বর চলে আসতে পারে। বাড়ির ঘরের কোনায় কোনায় পরিষ্কার বজায় রাখলে কোনো মতেই সার পোকা থাকবে না এবং পুরনো সিনেমা হলের সিটে, পুরনো বাস, ট্যাক্সি সহ সাধারণ কামরার ট্রেনে বিনামূল্যে অনেক সার পোকা দেখতে পাবেন। আপনার ঘরের বসার সোফায় নেই তো, আপনি একটু ভালো করে দেখুন, সেইখানটায় দেখবেন কোনায় কোনায় ভালো করে দেখলে লক্ষ্য পাবেন। আর বিশেষ করে এই পোকাটাকে চেনার জন্য আপনি যদি আপনার হাত দিয়ে মেরে থাকেন বা পা দিয়ে মেরে থাকেন সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়াবে, সেই দুর্গন্ধ থেকে বোঝা যায় যে এটা সার পোকা এবং সেটা রক্তচুষা পোকা। সুতরাং আপনি সপ্তাহে একবার আপনার আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ লাগাতে পারেন, অন্যথা ন্যাপথালিনের গুঁড়ো সরিয়ে রাখলে অনেকটা নিয়ন্ত্রিত হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ঠিক নিচে ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আপনি আমাকে আমার এই ভিডিও যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30টায় আমি যে নতুন নতুন
প্রাণীদের নিয়ে যে ভিডিও নিয়ে আসি সেটা কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন এবং আমার নতুন নতুন দেওয়া যে ভিডিওগুলোর ইন্টারেস্টিং টপিকগুলোর সম্পর্কে আপনি জানতে পেরে অনেকটা উপকৃত হবেন। সুতরাং বন্ধু, আমি আপনাকে অনুরোধ করব এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। আর ভবিষ্যতে আমার সম্পর্কে আর কোন প্রাণী সম্পর্কে আপনি জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখবেন, সেটা অনুসারে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও নিয়ে আসব। তাহলে বন্ধুরা, একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে একটু ভিডিওটাকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে অপেক্ষা করুন। আমি আরও প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ আপনি ভালো থাকবেন। জয় হিন্দ।